রাজবলহাট হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত একটি সমৃদ্ধ জনপদ। তাঁত শিল্পের জন্য বিখ্যাত হলেও এই রাজবলহাটেই রয়েছে বেশ কয়েকটি প্রাচীন ঐতিহ্যবাহী দেব মন্দির। টেরাকোটার সন্ধানে আজ আমরা চলে এসেছি রাজবলহাটের ঘটকতলা অঞ্চলে। প্রায় 300 বছরের ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই মন্দিরটি রাধাকৃষ্ণের। অনেকে অবশ্য এটিকে রাধাকান্ত দেবের মন্দির বলে থাকেন। পূর্বমুখী এই মন্দিরের প্রধান প্রবেশপথটি ত্রিখিলান বিশিষ্ট। ঘটক পরিবারের কোনো এক পূর্বপুরুষ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা লিপি অনুযায়ী 1655 শতাব্দ অর্থাৎ 1733 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল অনুপম পোড়ামাটির শিল্পমণ্ডিত এই মন্দিরটি। খিলান তিনটির ওপরের টেরাকোটার ফলকে অসামান্য চিত্রাবলী রয়েছে। রাম রাবণের যুদ্ধ, বানর সেনার সঙ্গে রাক্ষসগুলোর যুদ্ধ, কুম্ভকর্ণের বানর ভক্ষণের দৃশ্য ছাড়াও রামায়ণের বেশ কিছু কাহিনী উৎকীর্ণ রয়েছে উৎকৃষ্ট মানের এই ফলকগুলোতে। অলিন্দ পেরিয়ে রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহে প্রবেশ দরজার ওপরের কিছু ফুলকারির নকশা আর দুদিকে রয়েছে দুটি প্রতীকী দরজা। জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত রাজবলহাট গ্রামের ঘটকপাড়াতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে যে পুরনো মন্দিরটির সামনে রয়েছি, সে মন্দিরটি কত বছরের পুরনো? হচ্ছে 280 বছর আগেকার। 280। এখানে কোন কোন দেবতার বিগ্রহ আছে? রাধা মাধবের। ওটা কি শিলারূপে? না, এখন আগে ছিল মূর্তি, এখন মোটামুটি পিতল বা ওই জাতীয় কিছু অন্যস্থলে। এখানে কি উৎসব হয়? বিশেষ কোনো উৎসব হয় কি? এখানে দোল উৎসব হয়, দোল, রামনবমীর দোল। রাম, আর শুধু দোলটাই হয় না, আর কিছু হয়? সমান, এবং আষাঢ় মাসে রথের যে উৎসব হয়, অসেই উৎসব হয় আর। আচ্ছা, এটা কে মানে প্রতিষ্ঠা করেছিলেন কে এই মন্দিরটা? এই মন্দির প্রতিষ্ঠা ঘটক দেন, নাম অবশ্য আমি ঠিক জানা নেই। ঘটক কোন এক সম্ভ্রান্ত ঘটক এই মন্দির প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, তার থেকে এই জায়গাটার নাম হচ্ছে। তাদের বংশ এবং এই ঘটকদের এই রথ, এই ঠাকুর এই আমাদের রথেই ওঠে। মন্দিরটির দক্ষিণ দিকের দেওয়ালে রয়েছে আরো একটি ত্রিখিলান বিশিষ্ট প্রবেশপথ। এই প্রবেশ দরজাটিরও দুপাশে দুটি প্রতীক দরজা রয়েছে, আর খিলানের ওপরে টেরাকোটার ফুল রয়েছে বেশ কয়েকটি। একটি উঁচু ভিত্তিবেদির ওপরে নির্মিত এই মন্দিরের চারপাশে রয়েছে প্রদক্ষিণ পথ। অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচে থেকে ভিত্তিবেদী পর্যন্ত উল্লম্ব কুলুঙ্গির সারিতে রয়েছে বেশ কিছু পৌরাণিক দেবদেবী আর নৃত্যরত শৈবযোগীর মূর্তি।
ভিত্তিবেদী সংলগ্ন টেরাকোটার দুই সারি ফলকের ওপরের সারিতে রয়েছে কৃষ্ণ কাহিনী বিষয়ক দৃশ্যাবলী, আর নিচের সারিতে রয়েছে তৎকালীন সামাজিক দৃশ্যাবলী। অসংখ্য পোড়ামাটির ফলক সমৃদ্ধ এই মন্দিরটি সত্যি অসাধারণ। গ্রামে ভ্রমণ আর সেখানকার সুপ্রাচীন মন্দির স্থাপত্য দর্শন ছেড়ে এবার আমরা এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।